মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই জ্বলছে রাজ্য। আজ রাজ্য বিজেপির সদর দপ্তরে এমনটাই মন্তব্য করলেন মুকুল রায়। পাশাপাশি তিনি বললেন, যেভাবে গত তিন চার দিন ধরে জাতীয় সম্পত্তি পোড়ানো হচ্ছে, ট্রেন বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই নিতে হবে। আপনাদের আরো একবার বলে দিই, একেবারে নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দোষ চাপালেন মুকুল রায়। বললেন, যা যা ঘটনা ঘটছে এই সিএবি এবং এনআরসি কে নিয়ে রাজ্যে, যে যে ঘটনা ঘটছে, অপরাধমূলক যা ঘটনা ঘটছে, সবটাই স্টেট স্পন্সর টেরোরিজম। এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুকুল রায়। আজ রাজ্য বিজেপির সম্মেলনে সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছেন মুকুল রায় দেখাবো আপনাদের। স্টেট স্পন্সর টেরোরিজম, এই তিন দিনের যে ঘটনা এটা হচ্ছে স্টেট স্পন্সর টেরোরিজম। অর্থাৎ এই ঘটনাটা মমতা ব্যানার্জির ক্ষেত্রে প্রযোজ্য, যে এই যে তিন দিন ধরে কতিপয় জায়গায় হাঙ্গামা উজ্জুতি হলো, এটা স্টেট স্পন্সর। যেভাবে ট্রেনে আগুন লাগানো হয়েছে, ট্রেনে পাথর ছুঁড়ে মারা হয়েছে, যেভাবে যাত্রীদের পিটানো হয়েছে, যেভাবে জাতীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে, সমস্তটাই দায় দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে, এবং উনি নিজে উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আর যেটা তো ঘটনা যে আজকে যেদিনকে এই ভারত বিভাজন হলো, আজকে সেদিন থেকে আজ অবধি যদি মিলিয়ে দেখা যাবে যে পাকিস্তান, বাংলাদেশে, আফগানিস্তানে সংখ্যালঘু মানুষেরা তাদের জমি হারিয়েছে, ভিটে হারিয়েছে, তাদের ধর্মকে বাঁচাবার জন্য তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা ধর্মীয় ভিত্তিতে বিভাজন হয়েছে, তাদের এই দেশে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এই নাগরিকত্ব দেওয়ার সাথে কোথাও কিন্তু বলা হয়নি যে একে তাড়িয়ে দেওয়া হবে, ওকে রাখা হবে। আর এনআরসি নিয়ে এত কথা বলা কেন? পৃথিবীতে কোন রাষ্ট্র আছে যাদের এনআরসি নেই? পৃথিবীতে একটা রাষ্ট্রের নাম বলুন তো প্রণববাবু, উনি অনেক পণ্ডিত মানুষ, শ্রদ্ধেয় মানুষ, যে কোন রাষ্ট্র আছে পৃথিবীতে যাদের এনআরসি নেই? অতএব শুনুন, বলার জন্য অনেক কিছু বলা যেতে পারে। ভারতবর্ষ আজকে 70 বছর স্বাধীনতার পর, আজকে ভারতবর্ষ এটা তো প্রমাণিত সত্য যে সংখ্যালঘু মানুষেরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ধর্মান্তরিত হওয়ার জন্য ভয়ে, রাজনৈতিক কারণে তাদের বাধ্য হতে হচ্ছে পালিয়ে চলে আসতে। তাই আজকে ভারতীয় জনতা পার্টি তার যে নির্বাচনী অঙ্গীকার, তাতে ওরা বলেছেন কাউকে আমরা তাড়াচ্ছি না, কাউকে কোথাও যেতে বলছি না, কিন্তু যে সমস্ত সংখ্যালঘু মানুষ যারা সেই রাষ্ট্রের সংখ্যালঘু, তারা যারা আমাদের রাষ্ট্রে আসতে চায়, তাদের আমরা নাগরিকত্ব দেওয়া হবে।